তিনি সতর্ক করেছেন তাদের অন্যতম হচ্ছে শেখ ইমাম আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহ শেখ মোহাম্মদ দাউদ ইব্রাহিম তার ফতোয়া বললাম আর তারপরে দ্বিতীয় যে সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন আমাদের যুগে যখন আমার প্রথম সৌদি আরবে আসি আর থাকি প্রায় 20-22 বছর হয়ে যাচ্ছে তার তো ছিলেন শেখ ইমাম রাহমাতুল্লাহ আলাইহ তিনি বলছেন এই অভিযান সম্পর্কে জামাত উত তাবলীগ আল মারুফ আল হিন্দি তবলীগ জামাত যেটি ভারতে সুপরিচিত মানে বা পরিচিত ভারতে পরিচিত এন্দাহু খুরাফা তাদের মাঝে অনেক কুসংস্কার রয়েছে রাজা করি কথা রয়েছে এন্দাহু বাদুল বেদা তাদের মধ্যে বেশ কিছু বেদাত রয়েছে বা শিরকিয়াত এবং শিরকি আকিদা আমল রয়েছে বেদাত রয়েছে এবং শিরক আকিদা আমল রয়েছে ফালা ইয়াজুজুল খুরুজ মাহুম সুতরাং তাদের সাথে বের হওয়া জায়েজ নয় তাদের সাথে বের হওয়া জায়েজ নয় 3 দিন হোক আর 40 দিন হোক আর যাই হোক বের হওয়া জায়েজ নয় ইল্লা ইনসান তবে কোন ব্যক্তি এমন ব্যক্তি যাবে ইন্দাহু ইলমুন তার কাছে যথেষ্ট এলম আছে ইয়া খুরুজ যাবে কি উদ্দেশ্যে জিল্লা কাটার জন্য যাবে না এ বেদাতের প্রচার প্রসারের জন্য যাবে না লিউন কেরা আলিহিম তাদের এই অন্যায়গুলির ভুলগুলি প্রতিবাদ করার জন্য যাবে ইনকার করার জন্য ওয়া ইউআল্লিমুহুম তাদেরকে তালিম দেওয়ার জন্য সঠিক বিষয়ে তালিম দেওয়ার জন্য যাবে কিন্তু তাদের কাছে কেউ যদি তাওহীদের কথা বলে বেশ কিছু আলেম ওলামারা যারা এক সময় গিয়েছেন আর ফিরে এসেছেন বলছেন যে আমি তাওহীদের কথা বললাম আর কেউ আমার সাথে কথা বলে না এমন বৈরিতা আমাকে এক ঘরে করে দিল মনে হচ্ছে আর কেউ কথা বলতে চায় তাওহীদের কথা শুনলে সুন্নতের কথা শুনলে এত কাজ হয় কারণ তারপরে তাওহীদের কথা বললে তাতে ইখতিলাফ আছে ঘৃণা ছড়াবে সুন্নতের কথা বললে তাতে ইখতিলাফ আছে সুন্নত ঘৃণা ছড়াবে ওই সব কথা বলা যাবে না কিসে ঘৃণা ছড়াবে না কোন ইখতিলাফ নেই ফজিলত এটাতে এত লক্ষ্য নেই এতে এত নেই এতে এত নেই কোন ইখতিলাফ নেই সুতরাং ঘৃণা ছড়াবে না ফর্মুলা খুব সুন্দর তবলিগ জামাত ফর্মুলা খুব সুন্দর তারপরে বলছেন যে আও ইনসান ইনদাহু ইলমুন ওয়া বাসীরা এমন ব্যক্তি যার কাছে ইলম রয়েছে এবং তার বাসীরাত রয়েছে দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে ইয়াখরুজু মাআহু তাদের সাথে যাবে তাফসীর তাদের চোখ খুলে দেওয়ার জন্য তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়ার জন্য ওয়াল ইনকার প্রতিবাদ করার জন্য ওয়া তাওজি আলাল খায়র কল্যাণের দিকে তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য ওয়া তালিমেহিম তাদের তালিম শিক্ষা দেওয়ার জন্য হাত্তা ইয়াতরুকুল মাযহাব আল বাতিল যাতে করে তাদের বাতিল মাযহাব ছেড়ে দেয় এখান থেকে কিছু তবলিগের এই ফতোয়ার এই মাঝখান অংশটুকু দিয়েছি যে কার কার কাছে এলেম থাকলে যেতে পারে যে সেগের মাঝে বলেছেন তার বোঝা গেল যে তুই তবলিগে যেতে পারে কিন্তু পরের কথা দেখেন হাত্তা ইয়াতরুকুল মাযহাব আল বাতিল যাতে বাতিল মাযহাব বাতিল তরিকার এই বাতিল জামাত ছেড়ে দেয় তাহলে কি বলছেন এই তবলিগের যে বাতিল আকীদা রয়েছে আর বাতিল কথা রয়েছে সেগুলোই ছেড়ে দিতে হবে কোটা ছেড়ে দিতে তাহলে কিসের তবলিগ করতে হবে যেই তবলিগ সাহাবায়ে কেরাম গণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরে তাবেঈন করেছেন তাবা তাবেঈন করেছেন আইমা আর আবু হানিফা শাফি মালিক আহমদ করেছেন আর সৌদি আরবের সরকার এবং সৌদি আরব ইসলামী সেন্টার যে তবলিগ করছে তাওহীদ ভিত্তিক ও সুন্নাহ ভিত্তিক এটি হচ্ছে তবলিগ এটি হচ্ছে হক ওয়াজানি কো মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত যাতে করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবে চলে আসে তারা আশআরি মাতুরিদি হয়ে না থাকে আকীদাতে আর তারা সুফি না হয়ে থাকে তারা বেদাতি না হয়ে থাকে এসব না থাকে আল কওলুল বালী ফি যামে জামাতে তাবলীগ যে আলোচনাটি সাথে বাদ মতলে করেছিলেন তাতে এই কথাগুলি রয়েছে